নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কি বার্তা বহন করতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে, দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে, প্রেম জীবন কেমন যেতে চলেছে, এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে, এই বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর এই ভিডিওতে আমি দিতে চলেছি। তাই ভিডিওটির না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমি আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে একদম 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। তবে বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। আরেকটি কথা, আমি প্রতি রবিবার আপনাদের জন্মছক ফ্রিতে বিশ্লেষণ করছি। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, অনেকে রয়েছে যারা এই চ্যানেলের কমেন্টস বক্সে কমেন্টস করছেন, তাদেরকে বলবো আপনারা অ্যাস্ট্রো টার্গেট চ্যানেলটির নাম সার্চ করুন এবং সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা তার নোটিফিকেশান সময় মতো পেয়ে যান। আর হ্যাঁ, আপনারা সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনারা আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গ্রহের অবস্থান নিয়ে, অর্থাৎ গোচর ফল কি বলছে জেনে নেওয়া যাক। 2রা জুন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে গমন করবে। 3রা জুন বকরি বুধ বৃষ রাশিতে গমন করবে। 15ই জুন রবি গ্রহ মিথুন রাশিতে গমন করবে। 20 জুন বকরি বুধ কুম্ভ রাশিতে গমন করবে এবং 22 জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে গমন করবে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার। এই মাসে অর্থাৎ জুন মাসে আপনাদের কেরিয়ারের স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং যারা ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন, তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছে। তবে এই মাসে মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কারণে উচ্চ পদস্থ কর্মচারীর সাথে মতান্তর আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপর আসি ব্যবসা ক্ষেত্র। দেখুন এই মাসে ব্যবসা ক্ষেত্র কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদেরকে প্রপার প্ল্যানিং করে কিন্তু এগোতে হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু পার্টনার থেকে সতর্ক থাকুন, পার্টনার আপনাকে কিন্তু ডুবিয়ে ফেলতে পারে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তারাও কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ ফল পেতে চলেছেন। এছাড়াও যারা কাঁচামালের বিজনেস করেন, গার্মেন্টসের বিজনেস করেন, ফুডের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের বকেয়া অর্থ কিন্তু ওঠার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাসে মহাজন থেকে কিছু পরিমাণ সমস্যা আসতে পারে। এরপর আসি শিক্ষা, অর্থাৎ যারা স্টুডেন্টস রয়েছে তাদের এই মাস কেমন যেতে চলেছে। এই মাসে যারা স্টুডেন্টস রয়েছে তাদের কিন্তু পড়াশোনায় ধীরে ধীরে প্রগতি দেখতে পাওয়া যাবে। যারা আপার লেভেলে পড়াশোনা করছেন, এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কম্পেয়ার টু লোয়ার লেভেল, অর্থাৎ যারা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে থেকে আপার লেভেলে বেটার হতে চলেছে। এছাড়াও এই মাসে
পড়াশোনায় মনোযোগী ভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। এছাড়াও এই মাসে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। তবে তাদেরই শুভ রয়েছে যারা একটু পরিশ্রম করবেন, অর্থাৎ ধৈর্য ধরে পড়াশোনা করবেন, তাদের কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আসি পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে, অর্থাৎ জুন মাসে আপনাদের পারিবারিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের পারিবারিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পারিবারিক সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এছাড়াও পরিবারে যাদের গণ্ডগোল হট্টগোল লেগেছিল সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে। যদি আপনাদের লিগাল কেস এসব চলে সেই কেস কিন্তু মিটতে চলেছে। এবং এই মাসে ভাইয়ের হেল্প পেতে চলেছেন, মায়ের হেল্প পেতে চলেছেন, এছাড়াও বন্ধুর হেল্পও কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন। এক কথায় যদি বলা যায় পারিবারিক স্থিতি কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে উত্তম দেখা যাচ্ছে। এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে, অর্থাৎ জুন মাসে আপনাদের প্রেমের দিক কেমন যেতে চলেছে জেনে নেওয়া যাক। দেখুন, এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে এবং মনে একটা সন্দেহবাতিক জিনিস তৈরি হতে চলেছে এবং একে অপরকে না বোঝার প্রবণতা কিন্তু দেখা যাবে এবং কারো ফিলিংসকে না বোঝার প্রবণতা দেখা যাবে। এ থেকে কিন্তু আপনাদের মধ্যে ব্রেকআপও আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। অর্থাৎ এক কথা যদি বলা যায় প্রেম জীবন কিন্তু এই মাস খুব একটা সুখকর যাচ্ছে না। এরপরে আসি দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে প্রেম জীবন খারাপ যেতে চলেছে কিন্তু দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হবে এবং রোম্যান্সও কিন্তু তৈরি হবে এবং একে অপরকে বোঝা, একে অপরের প্রবলেম শেয়ার করা, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তবে টুকিটাকি প্রবলেম আসতে পারে, ছোটোখাটো মন কষাকষি আসতে পারে, সেটা বড় বিষয় নয়। তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আপনারা পড়বেন না। এরপরে আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ আয় হবে কিন্তু খরচাও কিন্তু হয়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই খরচা বাধ্যতামূলকভাবে কিন্তু করতে হবে। সেভিংসের জায়গা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না এবং এই মাসে কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে আপনারা 10 বার ভেবেচিন্তে টাকা পয়সা দিন, নচেত আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারেন এবং এই মাসে ব্যবসাতে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। তবে ব্যবসায় ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা কোনো প্রপার অ্যাস্ট্রোলজারের কনসাল্ট নিয়ে তারপর ইনভেস্ট করুন। এরপর আসি শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালোও যাবে না আবার খুব খারাপও যাবে না। ছোটোখাটো কিন্তু রোগ ব্যাধিতে কিন্তু পড়বেন, তবে বড় ধরনের কোনো রোগে পড়বেন না। এছাড়াও এই মাসে রাস্তাঘাট পাড়া হওয়ার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করুন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু যোগ রয়েছে এবং সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। এই মাসে আপনাদের পেটের প্রবলেম, চোখের প্রবলেম, হাড় ভাঙা, এইরকম প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এবং খাওয়ার দাওয়ারের উপর একটু জোর দিন, অর্থাৎ ঠিক মতো খাওয়া দাওয়া করুন এবং সিম্পল আহার গ্রহণ করুন যা আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে সহায়তা করবে। তো এই ছিল কন্যা রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।